नमस्कार। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत, अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। परित्राणाय साधूना, विनाशाय च दुष्कृतं, धर्मसंस्थापनार्थाय सम्भवानि युगे युगे। अर्थात हे अर्जुन, जखन जखन धर्मेर अति ग्लानि हबे तखन तखन आमि ए सृष्टिते अवतरित हब सकल अधर्मेर विनाश एवं एक सत् धर्मे स्थापना करार जन्य। আর এই উক্তিটি কে করেছিলেন, কাকে করেছিলেন, কোন সময় করেছিলেন, কোন স্থানে করেছিলেন, কোন পরিস্থিতির পক্ষান্তরে করেছিলেন, সেটা আমরা খুব ভালো করেই জানি। এবং সেই দুই চরিত্রের কথা যখনই আমাদের মনে আসে, তখনই সেই মহান প্রেক্ষাপটের কথাও আমাদের মনে আসে, অর্থাৎ সেই মহাভারতের কথা। বন্ধুরা, আমরা ভালো থাকুন প্রতিদিন এক বিশেষ অধিবেশন শুরু করেছিলাম, যার নাম ছিল পৌরাণিক চরিত্রাঙ্কন। এই অধিবেশনে আমরা নানা রকম পৌরাণিক চরিত্র, শুধুমাত্র শুভ চরিত্র বা ভালো চরিত্রগুলোই যে আমরা তার ব্যাখ্যা আমরা করছিলাম তা নয়, কিছু নেতিবাচক চরিত্রের ব্যাপারেও আমরা জেনেছি, তার আধ্যাত্মিক মূল্যাঙ্কন করেছি। আজকেও আমরা এরকমই একটি বিষয় নিয়ে আলোচনা করব এবং খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা আধ্যাত্মিক মূল্যাঙ্কন করব। এবং আজকের আলোচনা পর্ব, যে আলোচনা পর্বে যে বিষয়টা আমরা নিয়েছি সেটি হচ্ছে মহাভারতের নানা চরিত্রের কথা এবং মহাভারতের ঐতিহাসিক প্রেক্ষাপট বা তার আধ্যাত্মিক মূল্যাঙ্কন কিভাবে করা সম্ভব, তার পিছনে থাকা আধ্যাত্মিক ব্যাখ্যা কি আছে, সেই বিষয় নিয়ে আজকে আমরা বিশ্লেষণ করব। এবং আমাদের সাথে রয়েছেন রমা কুমারী শম্পা দিদি, তাকে আরও একবার স্বাগত করুন। ওম শান্তি দিদি। ওম শান্তি দিদি। গত কয়েক পর্বে আমরা নানা চরিত্র, সেটা রামায়ণ সম্পর্কে হোক বা পার্টিকুলার এমন কিছু, যেমন ধ্রুবের চরিত্র, কিছু অসুরদের চরিত্র, হিরণ্যকশ্যপ বা রামায়ণের রাবণের চরিত্র, এরকম ধরনের নানা চরিত্রগাথা আমরা আলোচনা করেছি এবং আধ্যাত্মিকতা তাদের চরিত্রের পিছনে বা তাদের জীবন কীর্তি সম্পর্কে কি ব্যাখ্যা দিচ্ছে সেগুলি আমরা জেনেছি। আজকে যে বিষয়টা নিয়ে আমি জানতে চাইব, সবার প্রথমেই মহাভারতের বিষয়টা যদি আমরা ধরে নিই, মহাভারতের ঐতিহাসিক প্রেক্ষাপট, যেখানে স্বয়ং ঈশ্বরকে আমরা জানি যে অবতরিত হতে হয়েছিল অধর্মের বিনাশ, ধর্মের স্থাপনা করার জন্য, সেই মহা লড়াইয়ের নাম ছিল মহাভারত, যেখানে কতগুলি চরিত্র, প্রায় সব চরিত্রই উল্লেখযোগ্য, তার মধ্যেও কিছু মূল বিশেষ ব্যক্তিত্ব ছিলেন যারা এখনো আমাদের মানে কাছে অমর হয়ে রয়েছেন, তাদের শাস্ত্রে নানা জায়গায় উল্লেখ পাওয়া যায়। তো তাদের চরিত্রাঙ্কন করার আগে আমি ঠিক, তারা তো এক একটি গোষ্ঠীতে, মানে যেমন কৌরব বাহিনী, পাণ্ডব বাহিনী বা যাদব বংশ, তো এই ধরনের আলাদা আলাদা বংশ পরিচয় তারা আমাদের কাছে জ্ঞাত। তো প্রথমে যদি আমরা তাদের বংশ পরিচয় সম্পর্কে একটুখানি চরিত্রাঙ্কন করতে চাই, ঠিক কৌরব, পাণ্ডব, যাদব, এনাদের এরকম নামকরণ কেন করা হয়েছিল? মহাভারত কাল মানে ভারতবর্ষে একটা বড় উপাখ্যান, এটা ভারতেরই কাহিনী। শাস্ত্রে এটাও রয়েছে যে ঘরে ঘরে যখন মহাভারত হবে তখন বুঝে নেবে মহাভারতের কাল আবার ফিরে এসেছে, মানে সাইকেল ভাবে ঘুরছে। হ্যাঁ, এটাও বলা হয় যে যা নেই ভারতে তা নেই মহাভারতে। এ ঠিকই, মানে ভারতবর্ষে কি না হচ্ছে মহাভারতের, আমরা যদি পুরো থিমটা দেখি টোটাল আমাদের ঘরে ঘরে হচ্ছে আজকে, ব্যক্তিগত স্থিতি বা পার্সোনাল লেভেলে যা যা প্রবলেম বা পারিবারিক ফ্যামিলি যা প্রবলেম বা রাষ্ট্রীয় প্রবলেমগুলো, টোটালটার ইতিহাস বা টোটালটার প্রতিচ্ছায়া কিন্তু আমরা আমাদের সমাজে দেখতে পাই। আমরা শাস্ত্রে দেখি যে বিচিত্র বীর্যের দুই ছেলে ধৃতরাষ্ট্র আর পাণ্ডু, আর আরেকজন ছিল দাসীপুত্র হিসাবে, তার নাম বিদুর বলা হয়। ধৃতরাষ্ট্র যে বংশ পরম্পরা এদেরকে কৌরব বলছি আমরা, আর পাণ্ডুর যে বংশ পরম্পরা আমরা পাণ্ডব বলছি। পাণ্ডবের পাঁচ ভাই, ওদের একশো ভাই, তো একশো ভাইকে এরা টোটালটাই কিন্তু বিপরীত, একদম নেগেটিভ বা এরা পজিটিভ। আবার গান্ধারীকে দেখানো হয়, মানে যে গান্ধারী যখন মানে সন্তান গর্ভে ছিলেন তখন তার কিছুতেই দু বছর হয়ে গেছে, সন্তান প্রসব হচ্ছিল না,
আর এদিকে দেখলো যে পাণ্ডু বাঘা মানে পাণ্ডুর যে স্ত্রী কুন্তি তার সন্তান প্রসব হয়ে গেছে যুধিষ্ঠির, তখন তিনি প্রচন্ড ক্রোধে উন্মত্ত হয়ে তার পেটে তিনি খুব মানে মারেন বা চাপ দেন, আর এই চাপে একটা মাংসপিণ্ড মানে বেরোয়, তো এই লোহার মতো মাংসপিণ্ড, তখন সে মন খারাপ করে ওটাকে সে ফেলে দেওয়ার জন্য সে উদ্যত হয়। তখনই ব্যাসদেবের নির্দেশে বলা হয় যে না, তুমি 100টা ঘড়ার মধ্যে এটাকে কেটে কেটে রাখবে, টুকরো টুকরো করে রাখবে, আর কোনো কোনো সময় গান্ধারী শতপুত্রের একটা আশীর্বাদ সে পেয়েছিল, এটা আচ্ছা তারই ফল। আচ্ছা তখন 100টা ঘড়া আনে এবং ঘিয়ের মধ্যে সেই টুকরো টুকরো কেটে কেটে মাংসপিণ্ডগুলো রাখা হয়, আর একটা ছোট একটু বেঁচে যায় ওটা আরেকটা ঘড়ার মধ্যে রাখা হয়। বেশ আচ্ছা অনেকদিন পর দেখানো হয় যে ওই 100টা ঘোড়া থেকে 100টা সন্তান দুর্যোধন সহ, আর ছোট আচ্ছা যে একটা ঘোড়ার মধ্যে ছিল ওটা একটা কন্যা মানে দুশলা হিসেবে দুশলা জন্ম হয়। প্রত্যেকের নাম কিন্তু দু দিয়ে শুরু। আর পাণ্ডু দেখানো হয় 5 পুত্র, ওরা 100, ওরা 5, এদের সংখ্যায় কম এদের সংখ্যায় বেশি, দুটো পক্ষ পাণ্ডব আর কৌরব। আর যাদবকে দেখানো হয় যে কৃষ্ণের বংশধর বা কৃষ্ণের রাজবংশে যে মানে দ্বারকার যে যারা ছিলেন অধিবাসী তাদেরকে যাদব বলা হয়। এরা আপোষে লড়াই করে নিজেদের মধ্যে মারামারি করে ওরা মৃত্যুকে বরণ করেছিল, এবং শাস্ত্রে কাহিনী পাওয়া যায়। এই চরিত্রটা আমাদের কাছে খুব পরিচিত, যে কিভাবে কুরুদের জন্ম হলো বা পাণ্ডবদের জন্ম হলো, পাণ্ডবদেরও জন্ম দেখানো হয়েছে কুন্তি যে দুর্বাসা মুনি সেবা করে যে বর পেয়েছিলেন, যে তিনি মন্ত্র বলে যে কোনো দেবতাকে বশ করতে পারেন এবং তার হ্যাঁ থেকে সন্তান লাভ করতে পারেন, তো এই আশীর্বাদ বা এই বরের প্রয়োগেই তিনি 5 পাণ্ডবের জন্ম দিয়েছিলেন। কিন্তু কৌরবদের যদি চারিত্রিক বৈশিষ্ট্য আমরা ধরি, তারা তো নেতিবাচক ক্যারেক্টারই বেশি দেখানো হয়েছে, তারা কর্ম করতেন নেগেটিভ কাজই করতেন, কিন্তু কৌরবদের সম্পর্কে একটা মন্তব্য করা হয় তারা বিনাশকালে বিপরীত বুদ্ধি বলা হয়, তো তাদের ঠিক এরকম এরকম উপমা দেওয়া হয় কেন তাদের জন্য? যখন কৃষ্ণ শুয়েছিল ঘুমিয়েছিলেন নিদ্রায়, তখন দুর্যোধন যায় এবং অর্জুনও প্রবেশ করে, দুর্যোধন তার মাথার কাছে বসে এবং অর্জুন তার পায়ের পায়ের কাছে কাছে বসে। তো এই যে স্থিতি বা এই যে বসার প্রতীক, তার থেকেও বোঝা যায় মাথার কাছে বসে অহংকারের প্রতীক আর পায়ের কাছে বসা মানে নম্রতার প্রতীক। যখন কৃষ্ণ ঘুম থেকে ওঠেন এবং অর্জুনকে প্রথমে দেখেন, অর্জুনকে দেখে ভাবেন যে অর্জুনই এসেছে, দুর্যোধনকে দেখতে পাননি তখনও, তখন বললেন যে হে অর্জুন বলো তুমি কি চাও। তখন মানে দুর্যোধন বললেন আমিও এসেছি, তো তুমি তো তোমাকে আমি দেখিনি, আমি সবার আগে অর্জুনকে দেখেছি, তাই অর্জুনই আগে অ্যান্সার দেবে। বলছে যে আমি তোমাকে যুদ্ধে চাই, যুদ্ধে আমার প্রয়োজন, সৈনিক প্রয়োজন। তখন বলছে ঠিক আছে, আমার যুদ্ধে দুই পক্ষ যখন এসছো তাহলে একজন নারায়ণী সেনা নেবে আর একজন একজন আমাকে আমি নেবে, আর যিনি আমাকে নেবে আমি কিন্তু ওই দলে অস্ত্র অস্ত্র ধরবো না। ধরবো না। এ কথা শুনে দুর্যোধন মনে মনে ভাবছিস অর্জুন আগে চেয়ে নেবে, আর আমি যদি আগে চাওয়ার যদি আমাকে সুযোগ দেওয়া হতো তাহলে তো তাহলে আমি আমি নারায়ণী সেনাই নিতাম, নারায়ণী সেনাই নিতাম। আমার এত অক্ষয়ণী সেনা, 11 অক্ষয়ণী সেনা ছিল দুর্যোধনের, তো আমার নারায়ণী সেনা আমার প্লাস হয়ে যেত। কিন্তু অর্জুন ছিল পুরিত বুদ্ধি সম্পন্ন, পজিটিভ নির্মল বুদ্ধি সম্পন্ন, সে ভগবানের শক্তিকে সে চিনতে পারে, সে জানে সে কি বলেছে, হে হে কৃষ্ণ আমি তোমাকেই চাই, হে সখা তোমাকেই আমি চাই, যুদ্ধে তুমি আমার সাথে থাকো। এটা শুনে দুর্যোধন খুব লাফিয়ে ওঠে যে আমি নারায়ণী সেনাই চেয়েছিলাম। মানে এতে দেখা যায় যে বিপরীত বুদ্ধি যে এটাই যে ভগবানের শক্তিকে সে চিনতে পারেনি, সংখ্যায় বেশি অনেক সৈন্য চেয়েছিল ঠিকই, কিন্তু ভগবান যার সাথে থাকে তার তো জয় নিশ্চিত, সর্বশক্তিমান যার তো এটা সাথে রয়েছে। অর্জুন চিনতে পারে মানে পাণ্ডব পক্ষ চিনতে পারে, প্রীত বুদ্ধি যার, নির্মল বুদ্ধি যার। আচ্ছা, আর মানে দুর্বুদ্ধি ঈশ্বর থাকলে মুখী যার বুদ্ধি বা ঈশ্বরের সাথেই যার মনের একটা যোগসূত্র রয়েছে, মানে ঈশ্বর বিমুখ নন তিনি। ঈশ্বর মানে কৌরব টোটালটাই অধর্মবাচক, অধর্মের আধারে সে কর্তব্য করে। দিদি, এখানে একটা প্রশ্ন আসে যে যুদ্ধের কথা যখনই উঠে আসে মহাভারত, তখনই যুদ্ধক্ষেত্র যে স্থান, যে তারও অনেক বেশি ভ্যালু আছে, কারণ ওই স্থানে যদি অর্জুন এবং শ্রীকৃষ্ণ এসে না পৌঁছতেন তাহলে এত বড় যে গীতা জ্ঞান তিনি শুনিয়ে দিলেন 18,000 শ্লোকের, সেটা হতো না এবং আমরা গীতা শাস্ত্রকে পেতাম না, তো সুতরাং সেই স্থানেরও প্রচুর ভ্যালু আছে, গুরুত্ব বা মহত্ত্ব আছে, তো সেই স্থানের নাম আমরা জানি কুরুক্ষেত্রের ময়দান, কুরুক্ষেত্র। তো কুরুক্ষেত্র যে নামকরণ করা হয়েছে, এই স্থানের নামের পিছনে কি কোনো তাৎপর্য আছে? মূলত তো মহাভারতে যুদ্ধটা
মাটিতে হয়নি, মানুষের মনে হয়েছে। এই যুদ্ধের একটা একটা প্রতীক অর্থ। আমরা জাস্ট কুরুক্ষেত্রকে আমরা কোথায় দেখাই, কুরুক্ষেত্রে যে ময়দান, হরিয়ানায় সেই ময়দান রয়েছে, সেখানে বলা আছে যে 18 অক্ষয়ণী সেনা, মানে অনেক কোটি মানে সৈন্য থাকবে, তারপর ঘোড়া আছে, হাতি আছে, রথ আছে। তো এত সব কিছু মিলে যদি আমরা হিসেব করি তাহলে দেখা যায় 700 কোটির ওপরে। তো 700 কোটি আজকে পৃথিবীর পপুলেশন, আর হরিয়ানা একটা ছোট্ট জায়গা, ওই ময়দানে কি করে এত লোক ধরবে? তো নিশ্চয়ই এই যুদ্ধটা একটা প্রতীক যুদ্ধ। মূলত মহাভারতের 3 প্রকারই যুদ্ধ হয়েছিল, একটা মানসিক যুদ্ধ, একটা পারিবারিক যুদ্ধ, একটা রাষ্ট্রীয় যুদ্ধ। মানসিক যুদ্ধ পাণ্ডবদের মধ্যে যা নেগেটিভ পজিটিভের লড়াই, প্রত্যেকটা মুহূর্তে আমরা যে দ্বন্দ্ব বা মানে যন্ত্রণা বা সংঘর্ষের সম্মুখীন হচ্ছি তার সঙ্গে আমরা লড়াই করছি, পাণ্ডবের যুদ্ধ। আর কৌরবদের মধ্যে পারিবারিক যুদ্ধ, সশস্ত্র লড়াই, যেটা আগামীতে আরো হতে চলছে, আর ঘরে ঘরে আমরা দেখতেও পাচ্ছি। আজকে এক সূচ মাটির জন্য এক ভাই আরেক ভাইয়ের বুকে ছুরি মারতে দ্বিধাবোধ করে না, এই তো কৌরব পক্ষ। আর যাদব, যারা যাদব অর্থাৎ নিজেদের মধ্যে লড়াই করে মরছে, অর্থাৎ যে এই সময় বর্তমান সময়ে যারা বিভিন্ন রকম অস্ত্র শস্ত্র বা মিসাইল আদি অ্যাটম বোম এরকম সমস্ত রেডি করছেন, আমেরিকা, ইউরোপ, বড় বড় গর্বিত দেশ, তারা এক সময় এই সমস্ত বোমের ইউজ হবে এবং তার দ্বারা তাদের মৃত্যু হবে, সমাপ্তি হবে। এরা হচ্ছে যাদব বংশ। তো যাদব হবে বিভিন্ন মিসাইল দ্বারা যুদ্ধ, আর পাণ্ডব হবে মানসিক যুদ্ধ, আর কৌরব হবে অস্ত্র দ্বারা যুদ্ধ। এসব মিলে 3 প্রকার যুদ্ধ। আর কুরুক্ষেত্র ময়দান অর্থাৎ কুরুক্ষেত্র, মানুষের মনটা হচ্ছে কুরুক্ষেত্র, এই বুদ্ধিরূপী কুরুক্ষেত্রের মাঠ। এই কুরুক্ষেত্র যখন এই যুদ্ধে আমরা ধর্মকে সাথে রাখি, তখন এই কুরুক্ষেত্র হয়ে যায় ধর্মক্ষেত্র। আর যখন এই যুদ্ধে আমাদের ধর্ম থাকে না, তখন এই যুদ্ধ হয়ে যায় কুরুক্ষেত্র। কুরুক্ষেত্র অ্যাকচুয়ালি শব্দটার অর্থ কি? কর্মভূমি, কর্মক্ষেত্র, যে কর্মক্ষেত্র। তো এই বুদ্ধি তো কর্মক্ষেত্র, এখান থেকে প্রতিনিয়ত ডিসিশন বেরোচ্ছে, আমরা ডিসিশন দিচ্ছি, এখান থেকে কর্ম হচ্ছে। তো এটাই হচ্ছে কর্মভূমি, এটাই হচ্ছে কর্মক্ষেত্র বা কুরুক্ষেত্র। তো এই কর্মক্ষেত্র, ধর্ম অধর্ম দুটোকে আমরা সাথে রাখি, মানে কর্ম তো বিকর্ম হতে পারে, আবার সুকর্ম হতে পারে। যখন আমি ধর্মকে সাথে রাখলাম তখন সুকর্ম হবে, তখন কর্মক্ষেত্র ধর্মক্ষেত্রে ট্রান্সফার হয়। আর যখন কর্মে আমি অধর্মকে সাথে রাখলাম তো সেটা বিকর্ম হয়, মানে সেটা কুরুক্ষেত্র হয়ে যায়, দাঙ্গা ফাসাদ মারামারি। আজকে এটা প্রতিনিয়ত চলছে, প্রত্যেক মুহূর্তে চলছে এই কুরুক্ষেত্রের যুদ্ধ। আচ্ছা, এবার যদি একটু আধ্যাত্মিক ব্যাখ্যায় চলে আসি আমি, এগুলো তো আমরা শাস্ত্র অনুসারে বা মহাভারত অনুসারে আমরা টিভি সিরিয়ালসে দেখেছি বা পড়ে এসেছি, বা যারা গীতা পড়েন তারা জানেন, কিন্তু আধ্যাত্মিক দিক থেকে যদি মূল্যাঙ্কন করতে হয় তাহলে ঠিক কৌরব, পাণ্ডব বা যাদবদের কিভাবে আমরা ব্যাখ্যা দেব? বর্তমান সময়কালটা মহাভারতের কাল, আর এই সময় যত পপুলেশন রয়েছে তার মানে 3টা ভাগ করি, যারা ঈশ্বরমুখী বা প্রীত বুদ্ধি বা পজিটিভ বুদ্ধি, যারা ভগবানকে চিনতে পারেন, জানেন, যাদের মধ্যে কোয়ালিটি রয়েছে, প্রেম, শান্তি, আনন্দ, খুশি, আত্মজ্ঞান যাদের মধ্যে রয়েছে, তারা এক কথায় পাণ্ডব। এদের সংখ্যা কিন্তু 5%, এই জন্য 5 পাণ্ডব দেখানো হয়। 5%-এর সংখ্যা খুবই কম, 700 কোটির মধ্যে 5% ধরলে একদমই প্রায় 33 কোটি বা 30 কোটির মধ্যে আসবে। আর বাকি যে সমস্ত আত্মারা বিপরীত মুখী, মানে ঈশ্বর বিমুখ, ভগবানের জ্ঞান যাদের কর্ণে প্রবেশ করে না, যারা অধর্মকে আধার বানিয়ে, অর্থাৎ ভূমি বল, বাহু বল, এই এদের অহংকারে আধারে এগিয়ে চলে জীবনে, এরা হচ্ছে টোটালটাই হচ্ছে কিন্তু কৌরব। তাহলে কৌরব কোনো মানুষ নয়, আমাদের ভেতরের বৃত্তি। যে মুহূর্তে আমি পজিটিভ কোয়ালিটির আধার নিয়ে এগিয়ে চলবো সেই মুহূর্তে আমি পাণ্ডব বা নির্মল বুদ্ধি। আবার কখনো কখনো এই নির্মল বুদ্ধি কিন্তু ময়লা হয়ে যেতে পারে, অর্থাৎ অধর্মের আধার নিয়ে আমি কর্ম করতে পারি, ওই মুহূর্তে আমি কৌরব হয়ে যেতে পারি। তো যাই হোক, টোটালটাই পাণ্ডব 5%, বাকি টোটালটাই কিন্তু কৌরব। আর তার মধ্যে কিছু আছে যাদব, যারা তো মিসাইল আদি রেডি করছে বা নিজেদের মধ্যে আপোষে লড়াই করে মরবে। কিন্তু পাণ্ডবের সংখ্যা কম হলেও পাওয়ারফুল। এই জন্য বলা হয় না যে একটা কোয়ালিটি 1000 অবগুণকে নাশ করতে পারে। তো কোয়ালিটি এত পাওয়ারফুল, মানে গুণের এত মূল্য, অবগুণ অনেক থাকলেও আজকে যদি 100 জন কৌরব বা
5 জন পাণ্ডব যদি হয় তাহলে 1:20 হয়, সেক্ষেত্রে যুদ্ধে জেতার সম্ভাবনা ওদেরই, কিন্তু এখানে সংখ্যাই বেশি, অবগুণ বেশি, নেগেটিভ কোয়ালিটি বেশি, কিন্তু তার মধ্যে পাওয়ার নেই, কিন্তু কোয়ালিটির পাওয়ার বেশি। আচ্ছা, অর্থাৎ আমি এক আত্মা, তো আত্মার মধ্যে সুখ শান্তি প্রেম আনন্দ খুশি জ্ঞান পবিত্রতা রয়েছে, এই যে কোয়ালিটি, এগুলোকে আমরা পাণ্ডব এর আধারে ধরি। আর যখনই জীবনে চলতে চলতে আমরা কিন্তু এগুলো অর্জনও করে এসেছি, যে ক্রোধ ঈর্ষা হিংসা ছল কপট লালসা, এগুলো আমরা কৌরব বংশ ধরতে পারি। এই কৌরব বা পাণ্ডবের প্রতিনিয়ত যুদ্ধ চলছে আমাদের কর্মক্ষেত্র বা বুদ্ধিরূপী কর্মক্ষেত্রের মাঠে। আর এই যুদ্ধে যিনি জয়ী হন তিনি তার সিংহাসনের অধিকারী। কিন্তু বাস্তবে যে আমরা জেনে এসেছি যে এত বড় একটা মহাযুদ্ধ হয়েছিল, সে সময়টাও আমরা জানি দ্বাপর যুগে হয়েছিল বা কুরুক্ষেত্রের ময়দানে হয়েছিল, তো এর বাস্তবিকতা কি তাহলে কিছুই নেই? মানে এরকম কোনো বাস্তবে ঘটনাই ঘটেনি একটু একটু বিচার করা দরকার যে মহাভারতের যুদ্ধ যদি দাপরে হয়ে থাকে তাহলে মহাভারতের যুদ্ধের পরিণামটা কি দেখায়। যে শাস্ত্রে যে যুদ্ধের পরিণামে তারা স্বর্গ যাত্রা করে, স্বর্গে ট্রান্সফার হয়, তা দ্বাপর যুগের পরে কি স্বর্গ এসেছিল? আসেনি, 1 নম্বর। 2 নম্বর, ভগবান যে উদ্দেশ্যে অবতরিত হয়েছিলেন, মানে সকল অধর্মের বিনাশ, ধর্মের স্থাপনা করার তা ধর্ম জন্য, স্থাপন তো হয়নি, আরো ঘোর কলিযুগ এসছে, অধর্ম তো আরো বেশি পরিমাণে এসছে, তাহলে অধর্মের নাশ হলো কোথায়? আর ভগবান কি বলেছেন, যখন অতি গ্লানি হবে, ধর্মের অতি গ্লানি হবে, তখন আমি আসব। আর দ্বাপর যুগে জাস্ট ধর্মগুলো শুরু হলো, ওখানে গ্লানি হয়নি। যতক্ষণ কলিযুগ না আসবে, তমপ্রধান যুগ না আসবে, ধর্ম গ্লানি না হবে, মারামারি অনাচার তামসিকতা ছেয়ে না যাবে, ততক্ষণ ভগবান আসতে পারে না। ভগবান আসার টাইমই ঠিক তাই যখন ধর্ম অতি গ্লানি। আর আজকে বর্তমানে চারিদিকে বিভিন্ন রকম নিউজ পেপার মিডিয়ার মাধ্যমে পুরো সমাজের চিত্র আমরা দেখতে পাচ্ছি যে আজকে ভয়ঙ্কর হয়ে উঠেছে সমাজ। তো আজকে এই সময় আসা সঠিক টাইম, মহাত্মা গান্ধী হোক বা সম্রাট আকবর হোক বা রানা প্রতাপ হোক, এরা যা মহান ঐতিহাসিক ব্যক্তি, তারা অনেক আগে জন্মেছিলেন। আজ বর্তমানে যদি তার জীবনী আমি লিখি ঠিক এইভাবে জীবন্তভাবে যদি লিখি, তো অটোমেটিক মনে হবে যারা আমার পরবর্তীকারী উত্তরাধিকারী বা আমার পরবর্তী প্রজন্ম আর কি, তারা যদি ভাবে যে এই সময় যখন লেখক লিখছেন এই সময়টা তার হয়তো জন্মকাল বা এই সময় তার মানে যাই হোক কার্যকাল সময়কাল, এটা বড় ভুল হবে। বা এও দেখা যায় যে একটা ব্যক্তি ডায়েরির মধ্যে লিখেছেন, সাপোজ ডায়েরির মধ্যে লিখেছেন যে আমার বয়স 7 বছর, আজকে আমার বয়স 7 বছর, একটা খাতায় লিখে রেখেছেন। তিনি 90 বছর পর, তার যখন 90 বছর বয়স, তখন তিনি ডায়েরি খোলার পর কি লেখা থাকবে? আমার বয়স 7 বছর, কিন্তু তখন তার অটোমেটিক্যালি বয়স হয়ে গেছে 90 বছর। ঠিক তেমনি তাই মহাভারতের লেখার কালটা হয়েছিল দ্বাপর যুগে, কিন্তু সেটা প্র্যাকটিক্যাল ঘটেছিল সঙ্গম যুগে। সঙ্গম যুগের ঘটনাগুলো যখন ঠিক ঘটার পরে যখন দ্বাপর আসে এই পৃথিবীতে, তখন ওই সময় লেখকরা সেই কালের ঘটনাগুলো লিখেছিলেন, লিপিবদ্ধ করেছিলেন, কিন্তু দ্বাপর যুগে মহাভারত হয়নি, মহাভারতটা হয়েছিল কলিযুগে লাস্টে। কিন্তু আমরা জানি যে বেদব্যাস যিনি মহাভারত রচনা করেছিলেন, তা তিনি অনেক কিছু ভবিষ্যৎ দেখতে পারতেন, তো ভবিষ্যতের কিছু ঘটনা দেখেও তিনি লিপিবদ্ধ করে গিয়েছিলেন। বা আপনি যেটা বলছেন আগে মহাভারত হয়ে গেছিল সেটা লেখার কাল, তো অ্যাকচুয়ালি তাহলে দ্বাপর যুগের সাথে সঙ্গম যুগের, মানে দ্বাপর যুগে এসে তিনি কিভাবে লিখলেন, বা সেই স্মৃতি তার কিভাবে মনে পড়লো, বা সেই ঘটনাগুলো চরিত্রাঙ্কনই বা কিভাবে করলেন তিনি চরিত্রগুলো? মানে যুগ অনুসারে সেই সময়ের একটা কিন্তু ক্রেডিট রয়েছে, যেমন দ্বাপর যুগ ওই সময় কিন্তু মানুষ মধ্যে এক স্মৃতিশক্তি ছিল, এই জন্য বেদের মধ্যে লেখা থাকতো না যে বেদের অপর নাম শ্রুতি, অর্থাৎ বেদকে লিখতে হতো না। কেন লিখতে হতো না? তখন কাগজ কলমও অত ছিল না, মাইন্ড পাওয়ার ছিল এত বেশি, এত বেশি মনে রাখতো। আর আজকের মানুষ 2-3টে ফোন নাম্বারও মনে রাখতে আমরা পারি না, আমরা ইউজই করি না ব্রেনটাকে, ধীরে ধীরে আমরা পরনির্ভরশীল হয়ে যাচ্ছি। তো দ্বাপর যুগে মাইন্ড পাওয়ার ছিল হাই, তখন মানুষ ফ্ল্যাশও হতো, সাক্ষাৎকারও করতো, অনেক কিছু সাক্ষাৎকার করতো। তো বেদব্যাস নামে এরকম একটা মানে কথা আছে
যে তিনি একবার বসে সাক্ষাৎকার করছিলেন আকাশে, অনেক কিছু মানে মানে দেবতাদের কার্যকলাপ বা বিভিন্ন রকম কার্যকলাপ তিনি সাক্ষাৎকার করছিলেন। যখন সাক্ষাৎকার করছিলেন অপূর্ব দৃশ্য, সেগুলো ভেবেছিল যে আমি লিখব। যখন সাক্ষাৎকার করার পর তিনি সাক্ষাৎকার বন্ধ হয়ে গেল, যখন লেখার চেষ্টা করলেন তিনি লিখতে পারছিলেন না, তার মাথা গুলিয়ে যাচ্ছিল বা ভুলে যাচ্ছেন যে কি লিখব। আমি তখন ভাবছি যে পরের দিন কালকে দেখব, যখন কালকে আমি আবার সাক্ষাৎকার করব তখন কাগজ কলম নিয়ে বসব। তো পরের দিন তিনি কাগজ কলম নিয়ে বসলেন। এবার যখন আবার সেই দৃশ্যগুলো আকাশে ভেসে উঠলো, দেখছেন, দেখতে পাচ্ছেন, তখন লেখার চেষ্টা করলে দৃশ্যগুলো সরে যাচ্ছে, আবার দেখে থাকলে লিখতে পাচ্ছেন না, দুটোই অদ্ভুত। তখন আবার সে সেকেন্ড দিনও তার লেখা হয়ে ওঠেনি, সেই সেদিনও ক্ষান্ত হলেন। পরের দিন ভাবলেন যে এবার একজনকে নিয়ে বসবো। পরের দিন তিনি গণেশজিকে সাথে নিয়ে বসলেন। তো তার গণেশজির কন্ডিশন ছিল যে আমি কিন্তু তীব্র বেগে লিখি, আর তুমি যদি একবার বন্ধ করে দাও আমি লেখা বন্ধ করে দেবো। আর সেই দিন তৃতীয় দিন তিনি যা যা দেখছিলেন সেগুলো খুব গুহ্য রহস্য, ওগুলো না বলে দিলে লেখা সম্ভব না, সরল করা যাবে না, কিন্তু রহস্যগুলো খুলে বলতে গেলে পরের সিনটা এসে যায়। সুতরাং তিনি ব্যাখ্যা করতেই পারেননি, যেভাবে বলে গেছে সেভাবেই লিখে গেছে। আর ওটা সংস্কৃত ভাষায় লেখা হয়েছিল, আর বলা হয় যে একটা সংস্কৃত ওয়ার্ডে 10 রকমের মানে হয়। তো যাই হোক, 3 দিনের যে সাক্ষাৎকার তার মধ্যে খণ্ডিত কিছু দেখেছিলেন, বাকি 2 দিন কিন্তু তিনি কিছু দেখেননি। আর যেটা দেখেছেন সেটাও রহস্যে ভরা। বেদব্যাস এর তার মৃত্যুর পর পরবর্তীকালে এই যে লেখাগুলো হয়েছিল সেগুলোর 10 রকমের মানে হয়ে দাঁড়ায়। যখন 10 জন লেখক মানে করছিলেন, অনুবাদ করছিলেন, এক একজন এক এক রকম মানে করে বই ছাপিয়ে দিচ্ছেন, ফলে আজকে যে আমাদের সামনে আমরা গীতা পাই টোটালটাই খণ্ডিত গীতা, তার মধ্যে কোনো সত্যতা নেই। কারণ ভগবানের সঠিক পরিচয় নেই, পরমাত্মার আসল পরিচয় নেই, যে ভগবান সঠিক কে তার অ্যাড্রেসও নেই। এই জন্য বলা না আটা যেমন রুটি বানাই সামান্য নুনের প্রয়োজন, ততটুকুই সত্য ভরা রয়েছে। অর্থাৎ গীতার মধ্যে লেখা রয়েছে মনমনা ভব মধ্যাজি ভব, মানে মনে মনে তুমি আমাকে স্মরণ করো, ওইটুকুই সত্য লুকিয়ে রয়েছে, কিন্তু পরমাত্মার সঠিক অ্যাড্রেস আমরা পাই না। তো এক্ষেত্রে ব্যাসদেব তো একটা জাস্ট একটা লেখকের গোষ্ঠী, তারা ওই সময় লিখেছিলেন, তাদের অনেক পাওয়ার ছিল, সাক্ষাৎকার করেছিলেন। সাক্ষাৎকার কোথা থেকে হয়? ঠিক এখান থেকে হয়, আত্মার মধ্যে সঙ্গম যুগে যা কিছু ভরে নিয়ে গেছিলেন সেগুলোর আধারে সে ফ্ল্যাশ হয়। যেমন আমরা রাতে স্বপ্ন দেখি, যা যা কর্ম, যা যা চিন্তা ভাবনা করি তার আধারে তো স্বপ্নগুলো দেখি, সে ছদ্মবেশী আসুক না কেন। ঠিক তেমনি তাই উনিও তাই তার পূর্ব জন্মে মানে সঙ্গম যুগে যেগুলো কর্মকাণ্ড তিনি করে গেছিলেন, দেখে গেছিলেন, সেগুলোই সুপ্তভাবে তার আত্মার মধ্যে ছিল, তার আধারে সে সাক্ষাৎকার করে এবং তার আধারে বই লিপিবদ্ধ হয়। কিন্তু মহাভারতের কাল সঙ্গম যুগে। দিদি, এ ধরনের ঘটনাগুলো খুব কন্ট্রোভার্সিয়াল ব্যাপার, এগুলো নিয়ে একটুখানি আমাদের যুক্তি তর্কের আদরে বুঝে নেওয়া বা সঠিক আধ্যাত্মিক ব্যাখ্যার আধারে বুঝে নেওয়া আমাদের প্রয়োজন আছে। এগুলো নিয়ে আমরা আগামী দিন আলোচনা করব, কারণ আজকে আমার হাতে সময় ফুরিয়ে গেছে, তো অনুষ্ঠান এখানে শেষ করতে হবে। দিদি, আজকের মতো আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, যখনই রামায়ণ মহাভারত এই ধরনের ঘটনাগুলো আমাদের চোখের সামনে ভেসে ওঠে, তখনই কিন্তু আমাদের মনে একটা যে বিলিফ সিস্টেম কাজ করে, সেই সেই পরিচিত চিত্রগুলো ভেসে ওঠে, সাথে সাথে কিন্তু যখন আমরা ওই বিলিফ সিস্টেমের এগেনস্টে বা কন্ট্রাডিক্টরি কোনো ঘটনা শুনি বা কোনো ব্যাখ্যা শুনি, তখন কিন্তু ঠিক আমরা মন থেকে মেনে নিতে পারি না। কিন্তু ওই ঘটনার মধ্যেও যে কিছু আধ্যাত্মিক রহস্য লুকিয়ে থাকতে পারে এটাও ঠিক, কিন্তু সেটা যতক্ষণ অবধি আমরা বিশ্লেষণ না করব এবং যুক্তি না দিয়ে না বুঝে নেব, ততক্ষণ অবধি কিন্তু আমরা সত্যের সম্মুখীন হতে পারবো না। সেই জন্য এগুলোকে আধ্যাত্মিকতার আধারেও একটুখানি পরখ করে নেওয়া দরকার আছে, এই ধরনের ঘটনা বা এই ধরনের চরিত্রগুলোকে। সেই জন্যই আমরা পৌরাণিক চরিত্রাঙ্কন এই বিশেষ অধিবেশন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আগামী দিনেও এই পর্বে নানা আলোচনা আমরা করব আমাদের অনুষ্ঠানের। তো আজকে সময় নেই বলে অনুষ্ঠান আমাকে এখানে শেষ করতে হচ্ছে, আজকের মতো সকলের থেকে অনুমতি নিয়ে নিচ্ছি।